তো দাঈদের যে সব আখলাক যারা দাওয়াতি কাজ করবেন সেটা বিভিন্ন পর্যায়ে হতে পারে যেদিকে একটু আগে ইঙ্গিত করছিলাম যে দাওয়াতি কাজের জন্য এই নয় যে বেশ কিছু জমিয়ত হইতে হবে লোকেরা সমবেত হবে আর সেখানে আপনি আলোচনা করবেন অথবা বই লিখবেন তারপর সেই বইটি ছাপানো হবে আর তারপরে সেগুলি সবাই খরিদ করবে অথবা ফ্রি বিতরণ করতে পারবেন না 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 এটা একটা স্তর কিন্তু ব্যক্তি পর্যায়ে দাওয়াত ব্যক্তি পর্যায়ে দাওয়াত একজন ইনফিরাদি একজনকে দাওয়াত দেবেন একা একা করে বরং অনেক সময় দেখা যায় একা একা দাওয়াতি কাজ করলে বেশি ফলপ্রসূ এই ক্ষেত্রে আপনাকে চিকিৎসকের মতো কাজ করতে হবে পাঁচটা বেনামাজি একসাথে যদি থাকে আর যদি তাকে তাদেরকে নামাজের কথা বলেন সে এক অপরের মুখের দিকে তাকাবে কেউ কিন্তু আপনার দাওয়াত সাদরে গ্রহণ করবে না কারণ সেখানে লজ্জা লাগছে পাঁচজনের সামনে বোঝা গেছে না এটা হচ্ছে সমষ্টিগত দাওয়াত সমষ্টিগত দাওয়াত কখনো কখনো ফায়দা যেমন এই যে আজকে বেশ একটা বড় আলোচনা হ্যাঁ একটা সম্মিলন অথবা একটা অনুষ্ঠান আর সেখানে বেশ কিছু লোক জমা হতে পেরেছেন আলোচনা কেউ বড় কেউ আসলো আর করে দিল এখানে ফায়দা কিন্তু সাধারণ মানুষরা একাকী ব্যক্তি পর্যায়ে দাওয়াত দেওয়াকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন একজন বেনামাজিকে হাতখান ধরে নিয়ে আর তার সাথে হাঁটতে হাঁটতে আস্তে ধীরে কেউ জানতে পারলো না তাকে সুন্দরভাবে বোঝাচ্ছেন যে ভাই আপনি তো মাশাআল্লাহ আমার ভাষাভাষী মানুষ আর আপনি একজন মুসলিম আর মাশাআল্লাহ আপনি এত ভালো মানুষ ইত্যাদি কিছু পজিটিভ বলবেন যে কোনো মানুষের ভালো খারাপেরও কিছু পজিটিভ আছে ভালো আছে আছে না তার ভালো দিকগুলি বলবেন আখলাক আমল আপনার খুব ভালোই লাগে কিন্তু আপনাকে মসজিদও তো দেখি না ফজরও তো দেখি না আপনাকে নামাজও তো দেখি না আপনি নামাজটা পড়ছেন ভাই ঠিক আছে কিন্তু নামাজ কখনো কি চিন্তা করেছেন যে রসুলুল্লাহ সাল্লামের নামাজ কেমন ছিল প্রশ্ন তার প্রশ্ন দেন তার ব্রেনে যদি তাকে বললেন যে ভাই নামাজ পড়ছেন কিন্তু আপনার নামাজটা বেদাতি নামাজ কাম খারাপ করে দিলেন এ আমাকে বেদাতি বললে তুমি কথা বলবে না আর আমার সাথে না না তোমার সাথে কোনো কথা নেই বলবে না বলবেন না আপনাকে চিকিৎসা করতে হবে এই রুগী এ রুগীকে কেমন করে ভালো করবো যদি বলেন যে আপনি নিয়ত পড়ছেন এটা বেদাত হ্যাঁ আপনি রফেদান করলেন না আপনি একটা সুন্নাত ছেড়ে দিলেন তাহলে নেগেটিভ বললে আঘাত লাগবে বেশি প্রথম দিকে নেগেটিভ না হ্যাঁ ভালো কিছু তার গুণ আছে সেগুলো বয়ান করে তা বলেন ভাই আপনি কোনোদিন চিন্তা করেছেন যে নামাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকে তো পড়তে হবে তাই না তো রসূলুল্লাহর তরিকার নামাজ কেমন কোনদিন পড়েছেন বই নিঃসন্দেহ পড়েনি না পড়ার কারণেই ভুলটা করছে আর পড়লো ভুল বইগুলি যেগুলোতে দলিল নেই রেফারেন্স নেই কিচ্ছু নেই অথেন্টিক নেই সেগুলি পড়েছে চটি বই আমাদের দেশে কোন রেফারেন্স হয় হাদিস শরীফে আছে হাদিস শরীফে আছে বয়ানে আছে ব্যাস না না ওইসব পড়লে হবে না কোন হাদিসে আছে কোন পাতে আছে ইত্যাদি এইভাবে যে কিতাবগুলি লেখা সেগুলি পড়ুন আপনি এইভাবে দেখেন আমি আমার অভিজ্ঞতার কথা বলি একদিন আজকের থেকে ২০-২৫ বছর আগে নতুন নতুন তখন নাম আমি এসেছি বাকালা বুঝেন তো না গ্রোসারি মুদিখানার দোকান মুদিখানার দোকান একটি বড় দোকান বাসার নিচে সেখানে নেমেছি তো একজন বাংলাদেশি সিগারেটের প্যাকেট খরিদ করছে তার আগে আমার আগে এসে সে কাউন্টারে আমি চিন্তা করলাম একে দাওয়াতটা কেমন করে দিব হ্যাঁ আর আমাকে তখন চিনে না যে শেখ মুজিব কারণ নতুন এসছে একবারে প্রথম দিকে তখন ভিডিওর যুগই ছিল অডিওর যুগ ছিল ২০০৫ আগে তো আমি সাথে সাথে আমার ব্রেনটাকে একটু ঘুরাইলাম যে কীভাবে একে দাওয়াত দিলে কাজ হবে আমি যদি বলি যে ভাই ধূমপান করছেন এটা তো হারাম তাহলে সাথে সাথে বলবে কে বললো হারাম আমি দেখেছি কিন্তু কে বললো হারাম মানে ওই নিজে মুফতি হয়ে যাবে কিন্তু তখন আমার ফতোয়া নেবে না আমি বললাম যে ভাই আপনার এই সিগারেটে মান্থলি কত খরচ হয় জিজ্ঞাসা করছে কত খরচ হয় মাসে কত টাকা লাগে তো বলছে আর বলিয়েন না হয়তো হুজুর বললো বা কিছু বললো দাঁড়িয়ে দেখলে তো হুজুর বলে বাঙালিরা বুঝতেই পারে না প্রাথমিক অবস্থায় আর যদি সহিহ আকীদার কাছে আসে তাহলে তখন শেখ অথবা আর কিছু ওস্তাদ কিছু বলবে না এই পার্থক্য আছে অবশ্য তো যাই হোক তো বলে আর বলিয়েন না তারপরে একটা আইডিয়া নেওয়ার জন্য কারণ আমার তো অভিজ্ঞতা নেই ভাই তো আপনার মাসে কত টাকা খরচ হয় এই সিগারেটে তো বলছে তা প্রায় ১০০-১৫০ তো হয়েই যায় ১৫০ রিয়াল সিগারেটের প্যাকেটই শুধু লেগে যায় মাসে তাই বললাম যে ভাই এই ১৫০ রিয়াল দিয়ে যদি আপনি আপেল খেতেন তার অরেঞ্জ খেতেন তাহলে আপনি যে কত সুস্থ থাকতেন আর কত না ভালো হইতো আপনার জন্য আপনার সিগারেটে ক্ষতি আছে না লাভ আছে বলুন তো বলছে ক্ষতি
কি বলছে? ক্ষতি। আচ্ছা, আমি বলি আর একটা অপশন বলছি আপনাকে, এই 150 রিয়ালের যদি আপনি ফলমূল আপনার আব্বা আম্মাকে যদি খাওয়াইতে পারতেন তাহলে জান্নাত খরিদ করে নিতেন আপনি। এটি এক্সট্রা, যে আমি সিগারেট খাবো না, সিগারেট পান করবো না, আমি বাপ মাকে এই টাকা দিয়ে কী করবো, আমি ফলমূল খাবো। কারণ আমাদের দেশে গরিব দেশের মানুষ গ্রাম অঞ্চলে ফলমূল কখন খেতে একসময় দেখেছি, শুধু রুগীকে, রুগী ছাড়া জীবনে ফলমূল খেতে জানতো না। শহরের কথাটা ভিন্ন, পয়সাওয়ালাদের কথা। তা আমি বললাম যে এই কাজটা করলি তোমায়, বলছি ভাই, আমাকে বলছে ভাই খুব ভালোই পরামর্শ দিলেন, কথাটা কিন্তু ভালো। বলছি ভালো তো আমল করেন, ভালো তো আমল করেন, অন্তত কিছুটা তো আমি নক করলাম, তাকে দাওয়া দিতে পারলাম, ঠিক না? হেদায়তের মালিক আল্লাহ, কিন্তু তার কলবে আমার কথাটি নামিয়ে দেওয়ার আমি যথাসাধ্য চেষ্টা করলাম। কিন্তু যদি তাকে বলতাম যে ভাই আপনার মুখ থেকে যে গন্ধ আসছে না, এই গন্ধ বরদাস্ত করা যাচ্ছে না, হ্যাঁ এই গন্ধে আপনি কী করে মসজিদ যাচ্ছেন আর ফেরেশতাকে কষ্ট দিচ্ছেন, সবগুলি কথা কিন্তু ঠিক আছে, ঠিক না? এগুলো কথা, ফেরেশতাকে কষ্ট হয়, মুসলিমকে কষ্ট দেওয়া হয় ধূমপান করে, মুসলিমের পাশ দিয়ে বা কোনো মানুষের পাশ দিয়ে চলাফেরা করলে তার ক্ষতি করে, তার স্বাস্থ্যের ক্ষতি করে, তার স্ত্রী স্বাস্থ্যের ক্ষতি করে, তার ছেলেমেয়েদের কচি কাচাদের স্বাস্থ্যের ক্ষতি করে, সবগুলি কিন্তু সায়েন্টিফিক দিয়ে ঠিক, কাফের ডাক্তাররাও বলছে, বলছে না? বলছে না? আমি বললে তো সেগুলি কোনো মিথ্যা কথা বাস্তব কথা বলতাম না, কিন্তু সেগুলি বললে তাকে আঘাত লাগবে, সে মানতে চাইবে না, শয়তান তাকে তখন ধরে ফেলবে, যার ফলে আল হিকমা ফিদ দাওয়া, দাওয়াতি কাজে হেকমত অত্যন্ত জরুরি।